নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি। এর জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবং কয়েকটি পটল অর্ধেক করে কেটে নিয়েছি। পটলগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে অল্প খোসা রেখে পটলগুলো অর্ধেক করে কেটে নিয়েছি। তেলে পটলগুলো একটু ভেজে নিলাম। এখন ওই তেলের মধ্যে হাফ চামচ সাদা জিরে দিলাম, শুকনো লঙ্কা একটি দিলাম, আর দিলাম তেজপাতা। এই ফোড়ন ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেবো। এখানে দুটো আলু আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন, আমি এগুলো ভেজে নিয়ে এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলু ও পটল খুব ভালো করে ভেজে নেব, আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটি চিংড়ি মাছ। খুব ভালো করে আলু পটল এবং চিংড়ি মাছ ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। ভালো করে নেড়ে নেড়ে এগুলি ভালো করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা, লঙ্কা, জিরে ও ধনের পেস্ট। এগুলো মিক্সিং জারে আমি দিয়ে বেটে নিয়েছিলাম। আজকের রান্নায় আমি কোনো রকম পেঁয়াজ বা রসুন ব্যবহার করিনি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা যে যেরকম চিনি খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমি এখানে খুব সামান্য চিনি দিয়েছি। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়ে এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। যখন ওপরে তেল ভেসে উঠবে বা তেল তরকারি থেকে সেপারেট হয়ে যাবে, সেই সময় এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে। দেখুন, মশলা আমি কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষাবো এই তরকারির টেস্ট তত ভালো হবে। এই রান্নাটি খুবই সহজে, কম উপকরণে এবং কম সময়ে করা যায়। আপনারাও এইভাবে এই পটল এবং চিংড়ি দিয়ে এই তরকারি করে নিতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই তরকারি রুটি বা ভাতের সাথে খাওয়া যাবে। রুটি ও ভাতের সাথে এই তরকারি পরিবেশন করে নিতে হবে। দেখুন, আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি প্রয়োজন মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নিতে হবে। এখন 5 মিনিট পর দেখে নেব আলু এবং পটল সিদ্ধ হয়েছে কি না। এই সময় 1 চামচ ঘি দিয়ে নামিয়ে গরম গরম ভাতে বা রুটির সাথে পরিবেশন করে নিতে হবে। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন কুকিং চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।